सम्मानित सुधी सकल के ख्रिस्टीय प्रीति एवं शुभेच्छा जानिए आबारो आपनादेर सम्मुखे हाजिर होयेछि। आमार प्रत्याशा एवं विश्वास करी जे आपनारा सकले सुस्थ आछेन, निरापदे आछेन आर प्रभु ईश्वरेर धन्यवादे तार प्रशंसाय तार गौरवे आमरा सर्वदा रत आछि। ताई आजकेर जे पवित्र बाइबेलेर आलोके आपनादेर सम्मुखे उपस्थित होयेछि এটি আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সকলকে আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পবিত্র বাণী শুরু করতে যাচ্ছি। আমরা প্রতিনিয়তই এই বাক্য মিডিয়াতে দিয়ে থাকি, তাই আপনারা আমাদেরকে উৎসাহিত করার জন্য সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। আজকের যে মূল বিষয় আর সেটি হলো আবার দেখা হবে। আজকের আলোচনার মূল বিষয় আবার দেখা হবে। প্রথম থিসলোনিকীয় তার চার অধ্যায় চোদ্দ পদের আলোকে পবিত্র বাইবেলের প্রথম থিসলোনিকীয় তার চার অধ্যায় চোদ্দ পদ আজকের মূল আলোচনার বিষয়। সাধু পৌল তিনি করিন্থীয় মণ্ডলীর কাছে এই আশ্বাসবাণী দিয়েছিলেন আর সেটি দ্বিতীয় করিন্থীয় পাঁচ অধ্যায় আট থেকে দশ পদের মধ্যে পাওয়া যায়। সেখানে এই কথা লেখা আছে, গৌরব ও অনাদর ক্রমে, অখ্যাতি এবং সুখ্যাতি ক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী। আমরা অপরিচিতের ন্যায় কিন্তু আমরা সুপরিচিত। আমরা ম্রিয়মানের ন্যায় কিন্তু অথচ দেখো আমরা জীবিত আছি। আমরা শাসিতের ন্যায় অথচ দেখো আমরা হত নহি। আমরা দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আমরা আনন্দিত। আমরা দীনহীনের ন্যায় অথচ আমরা অনেকের ধনদাতা। আমাদের যেন কিছুই নেই অথচ আমরা সর্বাধিকারী। সম্মানিত সুধি, আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে এই কথা বলতে চাই, পবিত্র বাইবেলের এই শিক্ষানুসারে যেটি আমাদেরকে পবিত্র বাইবেল এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের যা শিক্ষা দেন আর সেটি হলো, আমরা এই জগতে থাকতে থাকতে যদি আমরা খ্রিস্ট যীশুর সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকে, খ্রিস্ট যীশুর সঙ্গে আমাদের ভালো সম্পর্ক থাকে, তার নির্দেশনা অনুসারে আমরা জীবন যাপন করি, তিনি আমাদেরকে বলেছেন তোমাদের আবার সকলের সঙ্গে আবার দেখা হবে এবং তোমরা অনন্তকাল আমার সঙ্গে থাকার সুযোগ পাবে। তাই আসুন এই বাক্যের আলোকে আমরা দেখি যে প্রভুর এই বাক্য আমাদেরকে কিভাবে উৎসাহিত করে, আমরা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট দুঃখ প্রতিদিনের সঙ্গী এবং হতাশা আমাদের নেই এমন কোনো মানুষ এই পৃথিবীতে মনে হয় জন্ম নেয়নি। তাই আজকে আমরা এই জগতে থাকতে থাকতে আমাদের জন্য একটা প্রত্যাশা রয়েছে, আমাদের জন্য একটা আকাঙ্ক্ষা রয়েছে, আমাদের জন্য একটা আশা রয়েছে, আমাদের জন্য একটা বাণী রয়েছে, আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা রয়েছে আর এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই। একবার চিন্তা করুন তো, প্রভু যীশু যখন তার নিজের লোকদের নিতে আসবেন আর সেই সময় আমরা প্রত্যেকেই আমরা আমাদের পিতামাতা, আমাদের ভাই বোন, এমনকি আত্মীয় স্বজন যারা খ্রিস্ট বিশ্বাসে আমাদের পূর্বে মৃত্যুবরণ করেছে, আমরা প্রত্যেকেই আবার একসঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে অনন্তকাল সেই স্বর্গে বসবাস করার সেই সুযোগ আমরা পাব। আজকে সেই জন্য আজকের আলোচনার বিষয় আবার আমাদের দেখা হবে। প্রথম থিসলোনিকীয় চার অধ্যায় সতেরো পদে এই কথা বলে যে আকাশে প্রভু যীশু খ্রিস্ট তিনি মেঘের সঙ্গে তিনি যখন আসবেন, আমরা যারা জীবিত আছি আমাদেরকে এবং যারা মৃত্যুবরণ করছে সকলে তারা পুনরুত্থিত হবে এবং আমরা প্রত্যেকেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে অনন্তকাল থাকার সেই সুযোগ আমরা পাব। তাই প্রভু যীশু খ্রিস্টের প্রতি ভালোবাসা, তার প্রতি আমাদের একান্ত সুন্দর মনোভাব, বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করা দরকার। অনন্তকাল
যিনি আমাদের রক্ষণাবেক্ষণ করবেন, অনন্তকাল যিনি আমাদের দেখাশোনা করবেন, আর তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা পবিত্র বাইবেলের আলোকে আমরা বিভিন্ন স্থানে দেখতে পাই, আমরা বিশেষ করে প্রকাশিত বাক্য যদি তার 7:16-17 দেখি, সেখানে এই কথা লেখা আছে যে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসে মৃত্যুবরণ করব, আমাদের সেই স্বর্গে সেখানে কোনো ক্ষুধা থাকবে না, কোনো তৃষ্ণা থাকবে না, এবং কোনো প্রকার রৌদ্র, বৃষ্টি, খরা, উত্তাপ কোনো কিছুতেই আমাদের সেই সেখানে কষ্ট পেতে হবে না, এবং আমরা অনন্তকাল খ্রিস্টের সঙ্গে আমরা থাকতে পারবো। প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে তার গৌরবে, তার আশীর্বাদে পরিপূর্ণ করবেন, এমনকি তিনি দুঃখ কষ্টে সমস্ত কিছু অতিক্রম করে আমরা সে সুখে এবং শান্তিতে সেখানে থাকতে পারবো। এবং প্রভু যীশু তিনি বলেছেন তিনি আমাদের নেত্র জল মুছিয়ে দেবেন। সম্মানিত সুধি, এই কথা বলতে চাই আজকে প্রভু যীশু খ্রিস্টের সেই বাণীর মধ্য দিয়ে আমরা উৎসাহিত হতে চাই, আমরা আশীর্বান্বিত হতে চাই, আমরা প্রত্যেকেই অনন্তকাল খ্রিস্টের সঙ্গে থাকতে পারবো। তাই আজকে আমি এই কথা বলতে চাই, আমরা যারা এই জগতে আছি, পিতা মাতা, ভাই বোন, আমাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকা দরকার, যেন প্রত্যেকেই আমরা খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে আমরা জীবনযাপন করি। তাই সেজন্য আমরা যেন প্রত্যেকে সেই আনন্দে জীবনযাপন করি যে আমরা প্রত্যেকেই একদিন আমরা প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে মিলিত হব, এবং আমরা আত্মীয় স্বজন পরিবার সকলে আমরা একসঙ্গে থাকার সেই সুযোগ পাব। সম্মানিত সুধী, আমি সেই ঘটনা বলতে চাই, আমার বাবার মৃত্যুর মুহূর্তের কথা। আমার বাবা যখন বার্ধক্যজনিত কারণে একদম মৃত্যু শয্যায় শায়িত, আর সেই সময় তিনি আমাদের ভাই বোন, আমার মা সকলকে তার বিছানায় তিনি ডাকলেন, তার কাছে তিনি ডাকলেন, এবং আমরা প্রত্যেকেই তার কাছে দীর্ঘ সময় কয়েক ঘন্টা কাটালাম, এবং তিনি পবিত্র বাইবেলের বিভিন্ন স্থান থেকে বহু পদ তিনি উল্লেখ করলেন যেটি আমাদেরকে সান্ত্বনা যোগায়, এবং তিনি সেই কথা বলতে বলতে সেই কথা বলছিলেন যে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, কারণ আমি প্রভু যীশু খ্রিস্টের কাছে যাচ্ছি, এবং আমার জন্য যে নির্ধারিত গৃহ বা বাড়ি নির্মাণ করা হয়েছে আমি সেখানেই যাচ্ছি। এই কথা বলতে বলতে দীর্ঘ সময়, আর তখন তিনি বললেন ঠিক আছে, তোমরা সকলে বিশ্রামে যাও। আর আমি যখন যাচ্ছিলাম, যখন সেই দরজার মধ্যে দরজাটা খুলছিলাম, আর সেই সময় বাবা পিছন থেকে বলছিল আগামীকাল যদি তোমাদের সঙ্গে আর দেখা না হয়, কিন্তু মনে রেখো একদিন তোমরা যদি খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করো, একদিন তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। সত্যি সত্যি পরদিন বাবা ইহজগতের মায়া ত্যাগ করে তিনি সেই পরকালে প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে তিনি মিলিত হলেন, তিনি মৃত্যুবরণ করলেন, এবং আজও সেই কথাটি মনে পড়ে, এবং যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবো বাবার সেই নির্দেশ, বাবার সেই আদেশ, বাবার সেই আশ্বাসবাণী আমাকে উৎসাহিত করবে, এবং সেই কথা মনে রেখেই আমি আমার সম্মুখ দিকে ধাবমান হচ্ছি এবং সেই উৎসাহ নিয়েই জীবনযাপন করছি। আমার বাবা তিনি বলেছিলেন আমাদের প্রত্যেকের সঙ্গে আমাদের দেখা হবে। সম্মানিত সুধি, আজকে আমরা খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন যারা রয়েছি, আমাদের একটি বড় প্রত্যাশা রয়েছে, আমাদের একটা হুপ রয়েছে, সেজন্য আমরা যেন কখনো হতাশ না হই, আমরা যেন কখনো আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের নিকটাত্মীয় বন্ধুবান্ধব যদি মৃত্যুবরণ করে, যারা খ্রিস্ট বিশ্বাসী, আমাদের হতাশ হওয়ার কোনো কিছু নেই, কারণ আমাদের প্রত্যেকের সঙ্গে আবার দেখা হবে। সম্মানিত সুধী, আমরা কি সত্যিকার অর্থে খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করছি কিনা, আমরা কি সেই আশ্বাসবাণী নিয়ে আমরা প্রত্যেকেই জীবনযাপন করছি কিনা, সেজন্য আপনার ভারাক্রান্ত হৃদয় নিয়ে জীবনযাপন করার দরকার নেই, কারণ আপনার জন্য প্রভু যীশু খ্রিস্ট সেই স্বর্গে স্থান প্রস্তুত করে রেখেছেন যদি আপনি এবং আমি খ্রিস্ট বিশ্বাসের মধ্য দিয়ে জীবনযাপন করি। সেজন্য সাধু পৌল তিনি দ্বিতীয় তিমোথীয় তার 4:8 এই কথা বলেছে, এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে, এবং তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাকে তাহা দিবেন, শুধু আমাকে নয়
যারা খ্রিস্ট বিশ্বাসে জীবন যাপন করবেন সকলকে সেই ধার্মিকতার মুকুট তিনি পরিয়ে দিবেন। একবার মনে করুন তো, আপনি এবং আমি যখন খ্রিস্ট বিশ্বাসে মৃত্যুবরণ করব, প্রভু যীশু খ্রিস্ট স্বর্গে তিনি আমাদেরকে সেই ধার্মিকতার মুকুট তিনি পরিয়ে দিবেন। ঠিক কত আনন্দের বিষয়, কত উৎসাহের বিষয়। আমরা কেন সেই প্রভুকে আমাদের আনন্দ এবং ভালোবাসা নিয়ে, হৃদয়ের সেই আনন্দ নিয়ে আমরা তাকে ভালোবাসব না, যিনি আমাদের জন্য চিন্তা করেন, যিনি ইহ জগতে নয় পর জগতেও আমাদের জন্য তিনি সেই রিওয়ার্ড, সেই পুরস্কার আমাদের দেবেন যদি আমরা খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করি। তাই আজকে আমি সকলকে সে আহ্বান করছি, আমাদের প্রত্যেকেরই আপন আপন সেই প্রিয়জনের বিদায় দিতে হচ্ছে, এই চিন্তা করে আমাদের কোনো লাভ নেই, কারণ আমাদের প্রত্যেকেরই সঙ্গেই আবার দেখা হবে। তাই সেই পথ একমাত্র প্রভু যীশু খ্রিস্ট তিনি সকলকে দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন, তিনি সকলকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা যদি প্রত্যেকেই খ্রিস্টের সঙ্গে জীবনযাপন করি, তার নির্দেশনা অনুসারে জীবনযাপন করি, তাহলে আমরা প্রত্যেকেই সেই প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে অনন্তকাল আমরা থাকতে পারবো। আজকে সম্মানিত সুধী, আমি তাই সকলকে আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সেই প্রভুকে ভালোবাসি, সেই প্রভুকে আমাদের সমস্ত গৌরব, আমাদের সমস্ত সম্মান, আমাদের সমস্ত কৃতজ্ঞতা যে দেই, যিনি আমাদের জন্য তিনি স্বর্গের বৈভব ছেড়ে এই পৃথিবীতে আসলেন, আমাদের মুক্তির জন্য, আমাদের পরিত্রাণের জন্য তার জীবন তিনি ক্রুশে উৎসর্গ করার মধ্য দিয়ে তিনি আমাদেরকে পরিত্রাণের পথ করে দিলেন, এবং তিনি আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছেন, তোমরা যদি আমাতে বিশ্বাস করো আমি তোমাদের জন্য স্বর্গে স্থান প্রস্তুত করিতে যাচ্ছি, এবং আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারবে। আজকে সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আপনাকে এবং আমাকে সে আহ্বান করছেন, যেন আমরা তার বিশ্বাসে জীবনযাপন করি, প্রতিনিয়ত খ্রিস্টের সঙ্গে থেকে তার সঙ্গে যোগাযোগ রক্ষণাবেক্ষণ করে আমরা যেন প্রত্যেকেই খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করি, তার কাছে প্রতিদিন প্রার্থনা করি, পবিত্র এই বাইবেল পাঠের মধ্য দিয়ে তার দিক নির্দেশনা আমরা প্রত্যেকে গ্রহণ করি, যেন প্রভু তিনি নিজেও গৌরবান্বিত হন এবং আমরা প্রত্যেকেই অনন্তকাল খ্রিস্টের সঙ্গে থাকার সেই সুযোগ পাই। তাই আসুন খ্রিস্টেতে প্রিয় ভাই বোনেরা আমরা এই বাক্যের প্রতি অবদান করি। আমরা যারা আজকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, আমরা যাদেরকে নিয়ে অনেক টেনশন করি, চিন্তা করি, অনেক সময় কষ্ট পাই, দুঃখ পাই, আপনার এবং আমার কোনো কষ্ট এবং দুঃখ পাওয়ার দরকার নেই, যদি আপনি এবং আমি খ্রিস্ট বিশ্বাসে আমরা জীবনযাপন করি আমরা প্রত্যেকেই খ্রিস্টের সঙ্গে অনন্তকাল থাকতে পারব, এবং আমাদের প্রত্যেকেরই আবার দেখা হবে, আমরা প্রত্যেকেই অনন্তকাল অনন্তকাল খ্রিস্টের সঙ্গে সেই স্বর্গে আনন্দ সহকারে আমরা থাকতে পারবো, যেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সম্মুখে সেই সিংহাসনে বসে থাকবেন। আজকে আমি সেই প্রভুর এই বাক্যের প্রতি অবদান করার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং আসুন আমরা অনন্তকাল একসঙ্গে থাকার জন্য চেষ্টা করি। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাকে এবং আমাকে সাহায্য করুন, এবং আপনি খ্রিস্টের নির্দেশনা অনুসারে জীবনযাপন করুন, সেই প্রত্যাশা রেখেই আমি আজকে এই আলোচনা শেষ করছি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আপনাদের সকলকে আশীর্বাদ দান করুন। সম্মানিত সুধী, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে লাইক দিবেন। আমি আপনার জন্য, আপনার পরিবারের জন্য আমি প্রার্থনা করব। পবিত্রতম পিতা, যীশু খ্রিস্টের নামে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। প্রভু তুমি জীবন্ত, তুমি জাগ্রত, তুমি একমাত্র ভালোবাসার ঈশ্বর, কারণ তুমি এই জগতে নয়, শুধু আমাদের জন্য অনন্তকাল থাকার জন্য স্বর্গে তুমি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে, এবং আমরা যারা প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব হারিয়েছি, তুমি বলেছ যে তোমরা যদি খ্রিস্ট বিশ্বাসে জীবনযাপন করো এবং বিশ্বাসের মধ্য দিয়ে মৃত্যুবরণ করো, প্রত্যেকেই তোমরা অনন্তকাল একসঙ্গে একে অপরের সঙ্গে দেখা হবে। প্রভু আমরা ধন্যবাদ জানাই যে প্রভু আমাদের এই ভালোবাসা এই জগতে যেন আমরা প্রত্যেকের সঙ্গে সেইভাবে দেখাতে পারি, এবং তোমার সঙ্গে অনন্তকাল থাকার সেই সৌভাগ্য আমাদের হয়, সেইভাবে আমাদের চলতে তুমি সাহায্য করো, দয়া করো, অনুগ্রহ করো। প্রভু তুমি আমাদের যা প্রয়োজন, সমস্ত প্রয়োজন তুমি মিটিয়ে দাও। আজকে এই বাক্য যারা শুনছে প্রভু, প্রত্যেককে তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো, তার পরিবারকে আশীর্বাদ করো, তার মণ্ডলীকে আশীর্বাদ করো, তার সেই সমাজকে তুমি আশীর্বাদযুক্ত করো। আমাদের সঙ্গে থাকো,
যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন। ঈশ্বর আপনাকে আপনার পরিবারকে আশীর্বাদযুক্ত করুন। ধন্যবাদ।